আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে 4 থেকে 5 বছরের বেবিদের এই সুন্দর ডিজাইনের জামাটি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে টোটাল 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করা আছে। কাপড়টি লম্বা নিয়েছি 27 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 15 ইঞ্চি পরিমাণ। এখন আমরা শোল্ডারের মাপটি নিব। আমাদের শোল্ডার হচ্ছে 5, আমাদের আর্ম হলো হচ্ছে 5। এভাবে একটি স্ট্রেট দাগ কেটে নিব। এখন আমরা বডি মাপটি নিব। আমাদের বডি হচ্ছে 26, 26-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5, আরও 1 ইঞ্চি নিব আমরা এক্সট্রা সেলাই করার জন্য। এখন আমরা উপরের টপ পার্টের লম্বা নিব 10 ইঞ্চি এবং এখান থেকে আমরা কোমরের মাপটি নিব। আমাদের কোমর হচ্ছে 24, 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6, আরও 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য। টোটাল 7 ইঞ্চি নিয়েছি। এভাবে বাঁকা করে দাগটি মিলিয়ে দিব এবং এভাবে একটি স্ট্রেট দাগ কেটে নিব। এখন আমরা আর্মহোলের শেপ দিয়ে নেছি। এখন আমরা গলা কাটিং করব। গলার দাগটি কেটে নিব আমরা। আমরা গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ, পিছনের গলার লম্বা নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। এভাবে আমরা রাউন্ড শেপ দিয়ে নিব। এখন আমরা দাগ অনুসারে কেটে নিব। প্রথমে আমরা পিছনের গলাটি কাটিং করব। এখান থেকে আমরা 2.5 ইঞ্চিতে মার্ক করে নিব। দাগ অনুসারে এখন আমরা কেটে নিচ্ছি। পিছনের পার্টটি আমরা আলাদা করে রেখেছি এবং সামনের পার্টের গলাটি আমরা কেটে নিচ্ছি। এখন আমরা সেলাই করব। কাপড়টি আমরা মেলে নিচ্ছি। একটি পার্ট আমরা তুলে রাখছি। এখানে আমরা কিছু কুচি করে নিব, ছোট ছোট কিছু কুচি করে নিব। বাড়তি যে কাপড়টি আমাদের আছে পুরো কাপড়টি আমাদের কুচি করে নিতে হবে। 2টি কাপড়ের কর্নারই আমাদের সমান সাইজে আসা পর্যন্ত আমরা কুচিটি করে নিব। এভাবে সম্পূর্ণ কাপড়টিতে আমরা কুচিটি বসিয়ে নেব। সেম ভাবে আমরা আরেকটি সাইডেও কুচিটি করে নিব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সেম ভাবে আমরা এই পাশেও কুচি দিয়ে নিচ্ছি। আমাদের কুচি দিয়ে কমপ্লিট হয়েছে। আমাদের 2টি কর্নারই সমান আছে। সেম ভাবে আমরা
আরো একটি পার্টও কুচি দিয়ে নিয়েছি। এখন আমরা একটি কাপড় নিয়েছি, কাপড়টি চওড়া নিয়েছি আমরা 1.5 ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে আমরা দুই ভাঁজে ভাঁজ করে তার উপরে একটি সেলাই বসিয়ে দিব। এখন আমরা কাপড়টি উল্টিয়ে নিচ্ছি। ভালো ফিনিশিং পাওয়ার জন্য আপনারা আয়রন করে নিতে পারেন। আমি এখানে আয়রন করে নিয়েছি। এখন কাপড়টিকে কুচির উপরে বসিয়ে সেলাই করে নিতে হবে। প্রথমে আমরা একটি কাপড়ের সাথে সেলাইটি করে নিচ্ছি উপরের টপ পার্টের কাপড়ের সাথে, তারপর আমরা কুচির অংশের সাথে কাপড়টি সেলাই করে নিব। সুন্দরভাবে কাপড়টি সেট করে আমরা কাপড়টি সেলাই করে নিচ্ছি। আমাদের সেলাই করা কমপ্লিট হয়েছে। সেম ভাবে আমরা অপর পাশেও কাপড়টি সেলাই করে নিব। সেলাইটি একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আমাদের সেলাই করা কমপ্লিট। সেম ভাবে আমরা আরো একটি পার্টে সেলাই করে নিয়েছি। এখন আমরা শোল্ডারটি জয়েন করে নিব। ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন আমরা গলাতে পাইপিং ইউজ করব। এর জন্য আমরা একটি কাপড় নিয়েছি, 1.5 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি। প্রথমে আমরা কাপড়টিকে উল্টো সাইডে বসিয়ে নিয়েছি, এরপর আমরা সোজা সাইডে কাপড়টিকে প্রথমে এনে একবার ভাঁজ দিয়ে তার উপরে আরো একটি ভাঁজ, টোটাল আমরা দুইটি ভাঁজ দিয়ে পুরো রাউন্ডে আমরা সেলাইটি বসিয়ে দিব। এখন আমরা হাতাতেও পাইপিং লাগিয়ে নিব।
সেম ভাবে প্রথমে আমরা পাইপিং এর কাপড়টিকে জামার উল্টো সাইডে লাগাচ্ছি দেন আমরা কাপড়টিকে সোজা সাইডে এনে দুইবার ভাঁজ করে তার উপর একটি সেলাই বসিয়ে নিব सेम भावे अमरा आरो इट्टी पास सेलाई करे नियेछि एखन अमरा जामाटिके उल्टिये नियेछि एबं साइड थेके सेलाई करे निच्छि दुई पाशे सेलाई करे दिते होबे এখন আমরা বর্ডারটি সেলাই করব দুইবার ভাঁজ করে আমরা তার উপর একটি সেলাই বসিয়ে দিব ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে